নদিয়ার শান্তিপুর বাঘ আঁচড়া এলাকা থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির পাখি। বুধবার সকালে শান্তিপুর বাঘ আঁচড়া অঞ্চলের বলাকা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা ওই বিরল প্রজাতির পাখিটিকে একটি দোকানে আটকে রাখতে দেখেন। এরপর ওই দোকান থেকে বলাকা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে খবর দেয় শান্তিপুরে বন্যপ্রাণীর উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর ওই বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে খাঁচা বন্দি করে বন দপ্তরের হাতে তুলে দেন। যদিও অনুপম সাহা জানান, ওই বিরল প্রজাতির পাখিটি সারস ভ্যারাইটির। আগে জলাশয় জায়গাগুলিতে দেখা যেত, কিন্তু এখন সেই পরিমাণে দেখা যায় না। এক প্রকার বলা যেতেই পারে ওই বিরল প্রজাতির পাখিগুলি এখন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। কোথা থেকে করলেন? শান্তিপুর থানার বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগাছড়া বাসস্ট্যান্ডের ওখানে বলাকা ইনস্টিটিউট বলে একটা সংস্থা আছে, তাদের কর্মীরা একটি বন্দি অবস্থায় পাখিটাকে উদ্ধার করে। কারণ কিছু মানুষ এটাকে ধরে নিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য, তারা বুঝতে পারে যেটা বিরল প্রজাতির পাখি, এটাকে সংরক্ষণ করা উচিত। সেই হিসেবে তারা সেটাকে নিজেদের দায়িত্বে সংরক্ষণ করে আমাকে খবর দেয়। আমি এখন এই পাখিটিকে উদ্ধার করে নিয়ে এলাম। এই পাখিটিকে এরপর বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টের বনকর্মীর হাতে তুলে দেওয়া হবে। যেহেতু বলা হচ্ছে এটা বিরল প্রজাতির, কিন্তু কোন ভ্যারাইটি হতে পারে? এটা মানে বক বা সারস জাতীয় পাখি, এটাকে কাম পাখি চলতি কথায় বলা হয়। পাখিটা আগে দেখা যেত, এটা মূলত জলাশয়ের আশপাশে থাকে এবং এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ। তাহলে এই পাখিটি এখানে চলে আসার কারণ কি? দলছুটে আসতে পারে, বা হয়তো এরা তো বিলুপ্ত প্রজাতির পাখি, আগে জলাশয়ে অনেক থাকতো, এখন কম দেখা যায়, কিন্তু একদম হারিয়ে যায়নি, তবে হারিয়ে যাওয়ার মুখে পাখিগুলো। অতএব এই পাখিগুলোকে আমাদের সংরক্ষণ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। পাখিটিকে প্রথমে আমরা বাগাছড়া বাসস্ট্যান্ডে একটি দোকানে আমরা দেখতে পাই, সেখানে ওরা আটকে রেখেছিল। পরে আমরা বাগাছড়া যে বলাকা যে সংস্থা আছে, বলাকা সাংস্কৃতিক মঞ্চের আমরা কয়েকজন সদস্য সেখানে যাই এবং তাদেরকে বোঝাই যে পাখিটি যেহেতু আমাদের বিরল প্রজাতির পাখি, এগুলি আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই পাখিগুলি আমাদের রক্ষা করা খুবই জরুরি। সেই জন্য আমরা তাদেরকে বোঝাই যে পাখিটি আপনারা অন্য কোথাও দেবেন না। ওনারা ওই খাবার জন্য পাখিটি নিয়েছিলেন, হ্যাঁ, তো আমরা বললাম কোনো মতেই পাখিটি কোনো মতেই খাবেন না, পাখিটিকে ওর নিজের জায়গায় ছেড়ে দিতে হবে। সেই জন্য আমরা ওনাদেরকে বুঝিয়ে, আমাদের মঞ্চের সদস্য আমরা আরও কয়েকজন ছিলাম, অশোক ধারা, আমাদের বীরেন্দ্রনাথ ধারা, শিলং ঘোষ, আমরা কয়েকজন আমাদের বলাকা মঞ্চের কয়েকজন ছিল, ওনাদেরকে বুঝিয়ে আমরা ওটাকে ওদের কোন জায়গায় নিয়ে যাওয়া থেকে বিরত করি আর কি। তারপরে আজকে আমরা বন দপ্তরকে খবর দেওয়ার চেষ্টা করি। এখানে তো অনুপম সাহা এসেছেন, শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী, তিনি তো পাখিটা উদ্ধার করলেন। এর আগে কখনো পাখিটিকে মানে এই ধরনের প্রজাতির পাখি দেখতে পেয়েছেন এখানে? এই ধরনের পাখি এখন লোকমুখে শোনা যাচ্ছে যে বহুদিন আগে এইসব এই যে গোপী আর বিলগুলো আছে এগুলোতে নাকি দেখা যেত, তবে এখন এদের পরিমাণ সেভাবে দেখা যায় না, মানে সেভাবে দেখাই যায় না আর কি। তো আজকেই আমি প্রথম দেখলাম এরকম পাখির, আগে আমি কোনোদিন দেখিনি। আর বিরল প্রজাতির কোনো প্রাণী পশু যদি আমরা যদি দেখতে পাই, তৎক্ষণাৎ আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করব, কারণ এদেরকে হারিয়ে যাওয়া আমাদেরকে আটকাতে হবে। এবং সেই হিসাবে আমাদের বাগাছড়া বলাকা যে সংগঠন, যে সাংস্কৃতিক মঞ্চ, তার সদস্যরা সর্বদা সচেষ্ট। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।